হাতে পতাকা আর কণ্ঠের জাতীয় সঙ্গীত এভাবে দুপুর বারোটায় শুরু হয় পনেরো মিনিটের অবস্থান কর্মসূচি পরে রাজনৈতিক সংসদে নিহতদের আত্মার মাগেরত কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এ সময় ব্যবসায়ীরা ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানানি করে এই ধরনের হরতাল অবরোধ আমরা মানতে রাজি না নিরীহ মানুষ যে মরে যাচ্ছে এটা বিরুদ্ধে আমরা সচ্চার আমরা সবাইকে জানান দিতে চাই পলিটিশিয়ানদেরকে আপনারা আপনাদের মতো পলিটিক্স করেন আমাদের ইকোনমিকে আপনারা ধ্বংস করবেন না ইকোনমিকে আপনারা বাদ দিয়ে আপনারা পলিটিক্স করেন তারা আমাদের ভালোবাসার কথা বলে ভালোবাসার আবরণে তারা দেশ ধ্বংসের বাসিবাস পরে সংগঠন সভাপতি জানান দিনের সহিংসতায় আর্থিক খাতে ক্ষতি হয়েছে পঁচাত্তর হাজার কোটি টাকা চলতে থাকলে অভিনন্দে আইন করে হরতাল ও অবরোধ সম্পূর্ণরূপে নিষেধ করতে হবে বিদ্যমান পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না দেওয়ালে থেকে গেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিলম্বে উদ্যোগ গ্রহণ করুন একই সময় পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিটল মোটরস লিমিটেড নিজ নিজ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে এছাড়া সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় ব্যবসায়ীরাও এই কর্মসূচি পালন করেন সেলিম মালিক একুশে টেলিভিশন ঢাকা